বাগনানে বিজেপি নেতা কিঙ্কর মাঝি মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশে বাধার মুখে পড়লেন সাংসদ সৌমিত্র খাঁ, আর তার জেরে বিস্ফোরক সৌমিত্র। এদিন তিনি বলেন, বিজেপি কর্মীদের বাধা দেওয়া হলে গোটা রাজ্য জুড়ে আগুন জ্বলবে। আমাদের ছেলেদেরকে ছেড়ে দিলে তৃণমূল কংগ্রেস মিছিল করলো, তাদেরকে অ্যারেস্ট করালো না। আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা মার্ডার হলো, আমাদের কিঙ্কর মাঝি মার্ডার হলো, তাদেরকে অ্যারেস্ট করালো। এটা চলতে পারে না বাংলায়, এটা চলতে পারে না বাংলায়। যদি আজকে আমাদের লিডারদেরকে ছেড়ে দেওয়া হয়, গোটা বাংলায় আগুন জ্বলবে, এইভাবে চলতে পারে না। না না, তালিবানি শাসন চলবে, মমতা ব্যানার্জি তালিবানি শাসন চলবে। মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে বাংলার ধর্ষণ হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করছেন না। মমতা ব্যানার্জি রাজ চলবে, এটা চলতে পারে না। সাংসদ হয়েছি তো কি হয়েছি, তার আগে আমি একজন যুবক, তার আগে একজন যুব মোর্চার ছেলে, তার আগে একজন ভারতীয় জনতা যুব মোর্চার ছেলে। যে বাংলা ছেলেরা চাকরি পাচ্ছে না, বাংলা ছেলেরা মার্ডার হচ্ছে, আর মমতা ব্যানার্জি নমান্যতে বসে হাওয়া খাচ্ছেন, এটা চলতে পারে না। কিঙ্কর মাঝির মৃত্যুর ঘটনার প্রতিবাদে এদিন 12 ঘন্টার বাগনান বন্ধের ডাক দেয় বিজেপি। বিজেপির ডাকা বন্ধের জোরে সকাল থেকে থমথমে গোটা এলাকা। অপ্রীতিকর পরিস্থিতি রুখতে সকাল থেকেই এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী, র্যাব সহ জলকামান। সকালের দিকে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। বন্ধের সমর্থনে মিছিল বের করে পুলিশ। পুলিশ মিছিলে বাধা দিলে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশের সঙ্গে বচসা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। মিছিলে লাঠিচার্জ করে পুলিশ, কয়েকজন বিজেপি কর্মীকে আটকও করা হয়। প্রতিবাদে বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। বিষয়টা হচ্ছে, বিজেপি কেন করাবে, বিজেপি করা যাবে না এলাকায়। আর ও তো প্রফেশনাল কিলার আছে। এর আগেও একটি মার্ডার হয়েছিল নুনটিয়াতে, মদের দোকানের যে মালিক তাকেও মেরেছিল, কিন্তু কোনো সাজা হয়নি, শাস্তি হয়নি। আমরা বাগনান বন্ধ করেছি, রাজ্য থেকেও বলা হয়েছে। বন্ধের বিরোধিতা করে এদিন পাল্টা মিছিল করে তৃণমূল। পুলিশ পুলিশের কাজ করছে, পুলিশ সেখানে আছে, আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের যা যা করার পুলিশ তাই তাই করছে। আমরাও আছি রাস্তায় মানুষকে অ্যাসিওর করতে, এবং মানুষ দোকানহাট খুলছে, বাজার হাট করছে। পুলিশের বাধার মুখে পড়লেও অবশেষে দুপুরে বাগনানে বিজেপি কর্মী কিঙ্কর মাঝির পরিবারের সঙ্গে বৃহস্পতিবার দেখা করলেন বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা। সৌমিত্র খাঁর নেতৃত্বে বিজেপির প্রতিনিধিরা মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।